আলাইকুম। জাসির ব্লগ ক্রিয়েশনে আপনাদের নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন দেখতে পারবেন কেমনে রেলওয়ের পিনগুলো সেগুলো লাগায়। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আশা করি জামালপুর থেকে যেটি সেতুপূর্ব দিকে চলে গেছে, আর এটি হচ্ছে আপনার সেই বাহাদুরাবাদ ঘাট দিলে কি মানে আপনার জিনিসটা আঠার মতো লেগে থাকে। এখন এই লাইনে মেরামতের কাজ করছেন, আপনারা দেখতে পারবেন কিভাবে উনি এটি সেটিং করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য কোনো প্রেশার নেই। ভালো লাগলে দেখবেন, বিনোদন নেবেন, আমি আপনাদের বিনোদনের জন্য চ্যানেলটি ক্রিয়েট করেছি। আসসালামু আলাইকুম। পাথর যদি লাইনে কাকে আরো বেশি থাকতো তাহলে মনে হয় আপনার শব্দটা আরো কম হইতো, ইট আরো ই থাকতো, তাই না? মানে লাইনটা একটু ক্ষতি কম হইতো, জাম থাকতো। এটার কাকা কি বলেন আপনারা? এখন আটকে থাকবো। ইস্পাত, ইস্পাতের মধ্যে বাড়ি না দিলে শক্ত হয় না। কত বছর ধরে চাকরি করতেছেন? এটা ওই করবেন? ও ভাই ভালো আছে। স্লিপারও নেমে জায়গা না, এটা এটা না থাকলে নিচের দিক জায়গা।
একদম সেই।